সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন এসে পৌঁছেছি সিলেট প্রধান ডাকঘর, যেখানে আমরা জানতে পেরেছি যে উপবৃত্তির টাকা নেওয়ার জন্য প্রচুর মানুষ এসে দীর্ঘ লাইন ধরেছেন। গত কয়েকদিন ধরে উপবৃত্তির যে টাকাগুলো দেওয়া হচ্ছে তা নগদের মাধ্যমে প্রদান করা হচ্ছে, এবং আমরা জানতে পেরেছি যে নগদে যে টাকাটা দেওয়া হচ্ছে তো অনেকের কাছে নগদের সেই পাসওয়ার্ডটা না থাকায় তারা নগদের কাস্টমার কেয়ার সেন্টার সিলেট প্রধান ডাকঘর এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণ পর তাদের সাথে কথা বলবো, আপনাদেরকে জানিয়ে দিব যে কী সমস্যা হচ্ছে। আমরা ইতিমধ্যে প্রধান ডাকঘরের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তীর সাথে আলাপ করেছি। উনি বলেছেন যে ওনারা বাইরে যে মানুষজন আছেন তাদেরকে 10-12 জন করে টিকিট দেওয়া হচ্ছে এবং এরা ঢুকছেন, তারা বিকাল 5টা পর্যন্ত সবাইকে সার্ভিস দিবেন। এবং বিভিন্ন মানুষে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন উপজেলা থেকে মানুষ এসেছেন, যার ধরুন নগদের কোনো উপজেলা ভিত্তিক কোনো কাস্টমার কেয়ার নেই, যার ধরুন তারা এগুলো জানতে পারছে না যে মানে কোথা থেকে এই পাসকোডটা জানবে, যার ধরুন এখানে দীর্ঘ লাইন দিয়ে এসেছেন। তো আমরা এখন কয়েকজনের সাথে আলাপ করব, জানব। আচ্ছা, আপনার নামটা কি? কোন জাতে এসেছেন? নগদে ওভার ফয়লা আইছে তো এখন কিতা আপনার নগদ অ্যাকাউন্ট আছে? নগদ অ্যাকাউন্ট আছে? আচ্ছা, আপনার ইয়ে পাসওয়ার্ড নাই, সকালে কটা দিয়েছেন? 7টার সময় আইছে। এখন আপনার কিটা টিকিট পাইছেন নি? আপনারা তো তারা কইছেন যে বাড়ি থেকে আপনারা টিকিট দর টিকিট দিয়ে আপনারা মাইরা আইলা সিরিয়াল নম্বর পাইছেন নি? এরকম আমি বলি তারা বন্ধ করে দিয়েছে, তাদের সারের সমাধান হয়ে গেছে। ওই যে 200 টিকিট দেওয়া হইব, মানুষের ওই যে 200 টিকিটের বদলা তো মানুষ আইব 5,000, 200 টিকিট দিলে তো বাকি তো মানুষ রাজ্যের মানুষ আছে, মানুষ আইসে না হইলে 5,000। আপনারা আইসেন 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, কিন্তু কালকে আবার 3টার সময় বন্ধ করে দিয়েছে তারা গেট। আমরা বাইরে আইলাম এখনো বিভ্রান্ত। আজকে লিখিয়া দিল আপনার কিতা চাইছে? টুকন চাইছে। হ্যাঁ, এখন আপনার কিতা দিয়েছে? আপনার পাসওয়ার্ড দিয়েছে নি? যেটা কুচ্ছু দিয়েছে না, কইছো হাতের লেখায় ওই তো নাই। আপনি সিল মারা কিতা লই যাও কাকি? আপনি যে ও ছাত্রর গার্জেন, জি জি, ও হিসাবে স্কুল থেকে আপনি ইয়ে লই আইতা, সিল লই আইতা নি? জি না জি না জি না, ও না লাইনর সিল লেখটা বলে আছে। টিকেটের মানুষের তো পাওয়া যান না, ওখানে সে টিকেটের এখন তান দিয়ে আর পাওয়া যান। এখন আমরা বিভ্রান্ত, চূড়ান্ত বিভ্রান্ত গেছি কি আল্লাহর বাস্তে আমরা গরিব হলে ওই নয় গরিব
দনিকেও নাই আই আমরা লাভবান হইরা কিন্তু লাভবান হইরাম কিন্তু ইগো খাওয়ার লাগি সুন্দর ব্যবস্থা খাওয়ার লাগি সুন্দর ব্যবস্থা আছে তাহলে তো এখন বিভ্রান্ত হই গেল ফিং নাম্বার কয় নাই তোমার ফিং নাম্বার আনো ফিং নাম্বার দিব না কি আমি চুনছিও না জানিও না বুঝছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনলেন একজন বক্তব্য আসলে এখানে আমরা নগদের রিজিওনাল সেলস ম্যানেজার ওনার সাথে আমরা ফোনে যোগাযোগ করেছি উনি ফোন ধরতেছেন না এর জন্য ওনাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা জানতে পারিনি আমরা সিলেট প্রধান ডাকঘরের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল ওনার সাথে আলাপ করেছি উনি বলেছেন যে ওনারা করোনা সংক্রমণের কারণে বাইরে দীর্ঘ লাইন থাকা তার ওনারা ওনাদের বাউন্ডারির বাইরে লোকজনকে রেখেছেন এবং দশ বারো জন করে ওনারা টিকিট দিচ্ছেন সিরিয়াল দিচ্ছেন সেই সিরিয়াল অনুযায়ী মানুষজন প্রবেশ করছেন এখানে সেই সিরিয়াল অনুযায়ী মানুষজন প্রবেশ করছেন এটা কিছু এটা আমার পিছু করা নেই আচ্ছা দেখুন সিরিয়াল আছে নি আপনার কেউ সিরিয়াল আছে নি সিরিয়াল নাই আচ্ছা আচ্ছা যাই হোক দশ বারো জন করে এই গেট দিয়ে সিরিয়াল অনুযায়ী ঢুকানো হচ্ছে তো যারা সিরিয়াল নিচ্ছেন তারাই ভিতরে ঢুকছেন তো যেহেতু এত লোককে একসাথে সার্ভিস দেওয়া সম্ভব নয় এবং এই উপবৃত্তির টাকাটা যেহেতু আমরা নগদের কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই যার ধরুন আমরা নগদের অবস্থানটা কী সে সম্পর্কে আমরা জানতে পারি নাই যাই হোক আমরা এখন বিভিন্ন জনের সাথে কথা বলবো যে এই সম্পর্কে জানতে চাইবো তাদের তারা কোন জায়গা থেকে এসেছেন কী সমস্যা হচ্ছে আচ্ছা 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 আমরা কটার সময় দশটার আগে আইছি এখন তারা যেটা কইছেন যে করোনার লাগি তারা বিক্রি এইবার দিরা না তো সবে টিকিট দিরা দশ জন সম্মানিত ভিউয়ার্স আমরা সিলেট প্রধান ডাকঘরের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তীর সাথে আলাপ করেছি উনি আচ্ছা আপনি কোন জায়গাতে এসেছেন আমি বাগবাড়ি থেকে এসেছি বাগবাড়িতে হ্যাঁ কটার সময় আমি আসছি আটটার সময় আসছি এখন তো দীর্ঘ তিন দিন ধরে আমরা আসতেছি এইভাবে যে টাকাগুলো তোলার জন্য এই সামান্য টাকা লাগে তো এখন আমরা অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে আর এইভাবে লস হচ্ছে এরপরে তো এখনো রোগের সময় আমরা যে এইভাবে দাঁড়িয়ে থাকছি আপনার ক্ষতি হবে না বাচ্চাকে নিয়ে সবাইকে নিয়ে এইভাবে আসছি এটার কি কোনো সমাধান দেওয়া যায় না যাই হোক আসলে বাচ্চাদেরকে নিয়ে না নিয়ে আসাই ভালো আর আমরা ভিতরে আলাপ করেছি অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেলের সাথে উনি বলেছেন যে আপনাদেরকে এখানে দশজন বারোজন করে টিকিট দেওয়া হচ্ছে এবং ওনারা পাঁচটা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিবেন যতজন ভিতরে ঢুকতে পারেন আপনারা মানে সিরিয়াল অনুযায়ী যাবেন আর কি এখন এবং যেহেতু এইখানে ভিতরে আসলে একটা কাউন্টার আছে কিন্তু এত লোককে এইটা তো আমরা চিন্তা করতেছি যে এত লোক জেনে এত লোক তো দেওয়াতে সম্ভব হবে না আমরা যে দাঁড়িয়ে থাকবো লোক লোকসংখ্যা বাইরে বাড়ছে সেহেতু যেহেতু এখানে এখানে কাউন্টারের জায়গা ব্যবস্থা করা যেত আরও অনেকগুলো কাউন্টার বাড়ানো যেত যদি আরও পাঁচটা কাউন্টার যদি বাড়ানো যেত তাইলে তো এখানে এই এতগুলো লোকের এই করোনার মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকা লাগতো না বা প্লাস আমার যে কী অবস্থা আছে শরীরের সেটা তো
উনি জানতেছে না, ওনার সাথে আমি সংস্পর্শে আসতেছি, আমারও হয়তো করোনা থাকতে পারে, পজিটিভ থাকতে পারে, ওনার গায়ে যাচ্ছে, ওনার কাছ থেকে ওনার গায়ে যাচ্ছে, এরকম তো করোনা বিস্তার লাভ করতেছে। এটা তো করোনার সমাধান আমরা দিতে পারতেছি না, যে করোনার জন্য আমাদের স্কুল বন্ধ, আমাদেরকে এইখানে পাঠানো হলো, সেই করোনাই তো আমরা নিয়ে আমরা এখন নিয়ে বাড়িতে যাচ্ছি। এইভাবে দেওয়া তো আরো এই স্কুল বন্ধ, এটা আপনারা বিজ্ঞ মানুষ, এটা আপনারাই বুঝতে পারবেন, আমার চেয়ে আপনারা ভালো বুঝতে পারবেন যে করোনাটা আমরা বাড়িতে সাথে করে নিয়ে যাচ্ছি না করোনা রেখে যাচ্ছি। আটটায় আসলেন, আটটায় এসে কোন জায়গায় আসলেন? আমরা এইভাবে লাইনে দিয়ে আছি, কিন্তু যে টিকিট দিয়ে তারা বলতেছে দিতেছে, এবং ভিতরে তো মানুষ আছে, আমরা ভিতরে এখন তো মনে করেন কেউ সাতটায় আসছে, কেউ আটটায় আসছে, কেউ সাড়ে আটটায় আসছে, আমাদের আগে যারা আসছে তারা নিয়ে গেছে টিকিট, আমরা তো টিকিট এখনো পাই নাই। তারা মানে দর্শন করে দিতেছে বলতেছে, এবং ভিতরে আসলে আমরা গেছি, ভিতরে লোকজন কাউন্টারে, মানে মেন সমস্যা আমার মনে করছি যে একজন একটা কাউন্টার, আমি সহকারী অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেলের সাথে আলাপ করেছি, উনি বলেছেন উনি নগদের সাথে আলাপ করেছেন, নগদ কাউন্টার বাড়াবে, কিন্তু আজকে বাড়ানোর কথা ছিল, আজকে বাড়ানোই কালকে বাড়ানোর কথা, কিন্তু আমরা নগদের সাথে আসলে যোগাযোগ করেছি, ওনারা ফোন ধরতেছেন, এই জন্য আমরাও আপনাদেরকে জানাতে পারতেছি না যে নগদ কী ব্যবস্থা নিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালো হতো এই আমাদেরকে এইভাবে হয়রানি করার না করে যদি আমাদের প্রতি স্কুলেই দিয়ে দেওয়া হতো, তাহলে আমরা স্কুল থেকে তো আমরা এটা ইয়ে করতে পারতাম। আমি তো না, আমি একজনে না কষ্ট করলাম, কিন্তু এই যে শ শ মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, সবাই তো কষ্ট করতেছে, স্কুলে দিলে ভালো হতো না? সম্মানিত ভিউয়ার্স, সবাই বলছেন যে তারা আগের সিস্টেমে দিলেই ভালো হতো, কিন্তু সরকারের বর্তমান সময়ে নগদের মাধ্যমে দেওয়া হচ্ছে। মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে তাদের এই উপবৃত্তির টাকা পাওয়ার জন্য, কিন্তু এই টাকা পাওয়ার জন্য তাদের এই দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, দীর্ঘ সময় নষ্ট হচ্ছে, এই যে কষ্ট হচ্ছে এর জন্য তারা কষ্ট পাচ্ছেন, কিন্তু তারা টাকাটা পেয়ে লাভবান হচ্ছেন, কিন্তু এখন যে তিন দিন ধরে এখানে অবস্থান করছেন, এইখানে অবস্থান করছেন তারা, এবং আমরা অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তীর সাথে আলাপ করেছি, উনি জানিয়েছেন যে এখান থেকে 10-12 জনকে দেওয়া হচ্ছে, এবং 5টা পর্যন্ত ওনারা টিকিট দিবেন, কিন্তু ভিতরে একটি মাত্র কাউন্টার সার্ভিস দিচ্ছে, এবং নগদের কাস্টমার কেয়ার কোনো থানাতে নেই, যার জন্য আমরা দেখেছি যে এখানে বিভিন্ন থানা থেকে মানুষজন আসছে, যার জন্য এই করোনা সংক্রমণের সময়ে যেখানে লকডাউন, আরও কঠোর লকডাউন হবে বৃহস্পতিবার থেকে, সেই মধ্যে মানুষের এই টাকাটা আবার নির্দিষ্ট সময়ের পরে এই টাকাটা অ্যাকাউন্ট থেকে ফেরত চলে যায়, এর জন্য মানুষ এখানে উদ্গ্রীব হয়ে পড়ে আছে। আমরা নগদের রিজনাল সেলস ম্যানেজারের সাথে আলাপের চেষ্টা করেছি, ওনাকে আমরা ফোন দিয়েছি, উনি ফোন রিসিভ করেন নাই, এবং আমরা প্রধান ডাকঘরের সাথে আলাপ করেছি, ওনারা বলেছেন ওনারা চেষ্টা করছেন সার্ভিস দেওয়ার জন্য, ওনারা নগদের সাথে আলাপ করেছেন, নগদ আজ অথবা কালকে তাদের কাউন্টার বাড়াবে, ওনারা তাদেরকে কাউন্টার বাড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা দিতে রাজি আছেন, যেহেতু এইটা নগদের ব্যাপার, নগদকে আমরা জায়গা দিব কাউন্টার করার মতো, কিন্তু নগদের লোকজন দিয়ে সার্ভিস দিতে হবে, এর জন্য তারা নগদের সাথে যোগাযোগ করছেন। আমরাও এই উপবৃত্তির টাকা প্রাপ্ত গ্রাহকদের পক্ষ থেকে আমরাও সরকারকে ধন্যবাদ জানাবো, কারণ সরকার প্রধানমন্ত্রী এই উপবৃত্তি দেওয়ায় মানুষ লাভবান হচ্ছে, কিন্তু তাদের টাকা পাওয়ার এই দীর্ঘ শত্রুতা মানুষের মধ্যে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করব নগদ খুব দ্রুত তাদের কাস্টমার কেয়ার উপজেলা পর্যায়ে নিয়ে যাবে, এবং এইখানে কাস্টমার কেয়ারের কাউন্টার আরও বাড়িয়ে দিবে, আমরা সেই প্রত্যাশা রাখছি নগদের কাছ থেকে, এবং সিলেট প্রধান ডাকঘর থেকে সিলেট এক্সপ্রেসের সরাসরি লাইভ অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। খুদা হাফিজ।